আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি একটা সমাধান আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেব, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেব, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন। আর রাখো ডাকো না করে ডক্টর ইউনুসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলা তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন জানাক। স্বৈরাচারী শেখ হাসিনার পতন, কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্দলীয় তত্ত্বাবধায়ক গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্দলীয় কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতাকে হস্তান্তর করা, এবং ছয় মাস লাগুক এক বছর লাগুক হাসিনার গত ১৫ বছরে বসানো সকল উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাচাই বাছাই করে যাদেরই আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে অথবা ছিল তাদেরকে সরাতেই হবে। বাংলাদেশ সরকার আওয়ামী রেজিম একটু ঝাঁকুনি খেতে পারে, আমরা সেরকম কিছু ইঙ্গিত দেখছি। দর্শক আমরা আছে কথা বলতে, সন্তানকে বাঁচাতে হবে, সেখানে অনেক সম্পদ করেছে, অনেক অর্থ করেছে, অনেক বাড়িঘর করেছে, তা অস্থিরতা কাজ করছে যে আমার সন্তান এবার গেল। আসসালামু আলাইকুম দর্শক, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি শুনেছেন। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে তিনি কেন এমন মন্তব্য করলেন? এখন আপনার এই প্রশ্নের উত্তরটি নিয়েই থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো তিনি কেন এমন মন্তব্য করলেন এবং এই মন্তব্যের পিছনের আসলে রহস্যটা কী, এবং তিনি কি কোনো চাপে পড়ে এমন মন্তব্য করলেন নাকি তাকে কোনোভাবে চাপ দেয়া হচ্ছে সেই কারণে এমন মন্তব্য করলেন, সেটি আশা করছি নিউজটি দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান তারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এমন মন্তব্য করলেন, আশা করছি আজকে নিউজে আপনাদের সাথে যেই তিনটা ভিডিও ফুটেজ শেয়ার করবো সেই তিনটা ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। এবং সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভিডিওটি অর্থাৎ কাঙ্ক্ষিত ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা শেষের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওগুলো দেখবো, তবে ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি সশস্ত্র বাহিনীকে ভালোবেসে থাকেন, যদি ওয়াদা রক্ষা করতে চান, দেশে গৃহযুদ্ধ লাগতে দেবেন না। তার আগেই ক্ষমতা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা জেলে ভরুন। এই নানক, এই কাওয়াকাদের, মির্জা আজম, এদের সবাইকে জেলে ভরুন আগে, কারণ বিডিআর হত্যার সাথে এরা সবাই সরাসরি জড়িত। তারপর সেনাবাহিনীর যেই সকল অফিসার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা সারা বাংলাদেশে সামরিক আইন জারি করুন, দেশের ক্ষমতা হাতে নিয়ে নেন, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আপনারা দেশ চালান। স্বৈরাচারী শেখ হাসিনা তার পালানোর জায়গা নাই কোথাও, তাই শুধু নিজে বাঁচার জন্য না, নিজে বাঁচতে চাইলে সে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক আগেই পালিয়ে চলে যেত। পশ্চিমাদের কাছে পায়ে ধরে মাপ চেয়ে তার ছেলের সম্পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বহু বছর আগেই চলে যেত, কিন্তু হাসিনাকে যেতে দিচ্ছে না এই গোপালী পুলিশ এবং সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা, তাদের অবস্থা তো খারাপ। কিন্তু এই নির্বাচন হজম হবে না, সারা পৃথিবীর থেকে বাংলাদেশের উপর আসবে যেটার ওয়ার্নিং আমি কয়েক মাস ধরে দিয়ে যাচ্ছি, সেটার ব্যবসায়িক স্যাংশন। এই ব্যবসায়িক স্যাংশন বাংলাদেশের শেষ পঙ্গু হয়ে যাবে, সমস্ত কল কারখানা, গার্মেন্টস না শুধু, সমস্ত কল কারখানা বন্ধ হয়ে যাবে, রপ্তানি বন্ধ হয়ে যাবে। তো মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এসে কি করবেন, তাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, না এই সরকারের সাথে স্বাভাবিকভাবে আগের মতো আগের চাইতে ভালোভাবে কাজ করে যাবে, সরকারকে বিব্রতকর পরিস্থিতি পড়ার কোনো সম্ভাবনা নেই, ভারত যা বলবে যুক্তরাষ্ট্রকে সেরকম মেনে নেবে, ভারতের কথাই কি যুক্তরাষ্ট্র চলবে বাংলাদেশ ইস্যুতে, এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে। না, বিষয়টা তো সহজ নয় দর্শক। আমি মনে করি যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসবে এবং সেটা সরকারের জন্য আবারও বিব্রতকর পরিস্থিতি হবে, এবং সামনে দেখবেন কিছুদিন পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন পর্যায়ে টপ টু বটম যুক্তরাষ্ট্রকে গালাগালি শুরু করবে এবং বিএনপি বা বিরোধী দলগুলো যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্য দিয়ে উজ্জীবিত হবে। দেখেন পাবলিক পারসেপশন কি বাংলাদেশের জনগণের বা রাজনীতিবিদদের মধ্যে, এটা একটা কমন পারসেপশন হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি বাংলাদেশে আসলেই আওয়ামী লীগের লোকজন একটু কেমন জানি ভয় ভয় করে, আর বিএনপি বা বিরোধী দলের লোকজন কেমন জানি একটু ইতিবাচক বা একটু খুশি খুশি ভাব। তো এটা কিন্তু একটা পারসেপশন, এর ভিতরে আর অনেক সমীকরণ চেঞ্জ হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমি উপস্থাপনা করবো। এই আফরিন আক্তারের সফরটাকে আমি খুব তাৎপর্যপূর্ণ দেখাতে চাই, আফরিন আক্তার এই সফরে প্রতিনিধি দলে থাকাটাকে, কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে বা বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল যারা নির্বাচনে আগে এসেছিলেন সেটা ছিলেন আফরিন আক্তার, এবং নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল যারা এসেছেন সেটাও কিন্তু আফরিন আক্তার। এখন এটার কারণটা কি, আরেকটা প্যারাগ্রাফ আছে নিউজে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। এখন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে কী চায়, যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি ইন বাংলাদেশ টু কন্টেইন চায়না, এটা একেবারে আপনাদেরকে বুঝতে হবে দর্শক। মানে চায়নার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স এটাকে আরও বেশি রিডিউস করা, চায়না আউট তো সম্ভব নয়, বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হোক, চীনের বিভিন্ন কাঁচামাল বিভিন্ন জিনিসপত্র কিনুক, মোবাইল টোবাইল পার্টসপাতি কিনুক, কোনো সমস্যা নেই, কিন্তু যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সাথে কোনো স্ট্র্যাটেজিক কোনো পার্টনারশিপে চীনের সাথে বাংলাদেশ লার্জলি না জড়াক। এর মানে চীনকে কন্টেইন করা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেইন প্রায়োরিটি।
দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকলো না বিএনপি ক্ষমতা থাকলো ডাজেন্ট ম্যাটার যুক্তরাষ্ট্রের কাছে, বরং চীনকে কন্টেন করার জন্যই যুক্তরাষ্ট্র এই স্বার্থে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার এগুলো নিয়ে কথা বলছে। স্বার্থ ছাড়া যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কেউ কোনো কথা বলে না। যুক্তরাষ্ট্র দুধের দেওয়া মানবাধিকারের রক্ষক একথা বলার সুযোগ নেই, তবে হ্যাঁ তাদের স্বার্থে মানবাধিকারের পক্ষে কাজ করে, গণতন্ত্রের পক্ষে কাজ করে, এটা এই বিষয়টা বুঝতে হবে। এখন চীনকে কন্টেনের জন্য যুক্তরাষ্ট্র নানানভাবে কাজ করছে দুইটা দিকে, একটা হচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্র নিজেদের মতো কাজ করছে, আরেকটা হচ্ছে ভারতের মাধ্যমে ভারতের চোখে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র কাজ করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন যুক্তরাষ্ট্রের ডিসিশন মেকারদের মধ্যে এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজে এসেছে যে এতদিন ভারতের চোখে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখে আসে, তাতে কোনো ফল আসেনি। এমনকি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে, সেটাও কিন্তু ভারতের কথায়। এখন এতে যুক্তরাষ্ট্র হয়তোবা রিয়ালাইজ করেছে যে ভারত যেভাবে পরামর্শ পরামর্শ দিচ্ছে তাতে উল্টো অ্যাকশন হতে পারে, চীনের প্রভাব বাংলাদেশে আরও বাড়তে পারে, একেবারেই স্বাভাবিক। কারণ কি, একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের ভারত বিরোধী, এবং বাংলাদেশে ইন্ডিয়া আউট প্রোগ্রাম পলিটিক্যালি স্টার্ট হয়েছে, জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠছে। এখন যে ভারতের প্রতি জনগণ এত ক্ষুব্ধ, এতটাই ক্ষুব্ধ দেখেন, এবং বিএনপির অনেকের মধ্যে এই চিন্তা বা দর্শন আছে এবং এই সুযোগ নেওয়ার পরিকল্পনাও বিএনপির অনেকে করছে যে ভারতের প্রতি জনগণ, বিএনপি রাজনৈতিক দল সবাই যেহেতু মারাত্মক ক্ষুব্ধ, ইন্ডিয়া আউট প্রোগ্রাম যখন পিকে উঠছে, জনপ্রিয় হচ্ছে, এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, মালদ্বীপে মার খাচ্ছে, তাদের ফরেন পলিসি মারা খাচ্ছে সহজ ভাষায় বলে, তো এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ কিংবা বিএনপি জামাত বিরোধী দলগুলো যেহেতু বাংলাদেশ ভারত বাংলাদেশকে চীনা বলয় থেকে বের করার চেষ্টা করছে, এখন জনগণ এবং বিএনপি জামাত এরা যদি চীনের দিকে ঝুঁকে ভারতকে শায়েস্তা করার জন্যে, এটা অস্বাভাবিক হবে না। এখন বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার ফলে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো চীনের দিকে ঝুঁকতে পারে ভারতকে শায়েস্তা করার জন্য, এটা যুক্তরাষ্ট্র হয়তো বা কিছুটা বুঝতে পেরেছে বা টের পেয়েছে, বা টের পাওয়াটা একেবারেই স্বাভাবিক, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং এর সাথে সাথে তাহলে কি যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে চাওয়া যে কন্টেনমেন্ট, মানে চীনকে কন্টেন করা, চীনের প্রভাব কমানো, তো উল্টো এখন বাংলাদেশের জনগণ চীনামুখী হতে পারে ভারতকে মাইর খাওয়ানোর জন্য, চীন তো ভারতকে থাপ্পড় টাপড় দিতে পারে, তো এটা ভারত উপলব্ধি করেছে। হয়তো এটা উপলব্ধি করে দেখেন বাংলাদেশের সাথে এনগেজমেন্টের জন্য পাঠাচ্ছে কারে, পাঠাচ্ছে হচ্ছে আফরিন আক্তারকে। কারণ আফরিন আক্তার এই উপমহাদেশে দক্ষিণ এশিয়া বিষয়ক যে দায়িত্ব পালন করেন, সেখানে তিনি কিন্তু ডোনাল্ডলুর পরের অবস্থানে আছেন। ডোনাল্ডলু ভারত সম্পর্কে দেখভাল করার দায়িত্ব ডোনাল্ডলুর উপর আছে, কিন্তু আফরিন আক্তার কিন্তু আবার ভারত ডিল করেন। আফরিন আক্তারের যে দায়িত্ব অ্যাসাইনমেন্ট দক্ষিণ এশিয়া, তাতে ভারত নাই, বাংলাদেশ আছে। এর মানে ভারতের সাথে সমন্বয় করে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের মতো করে বাংলাদেশ নিয়ে কাজটাজ করার একটা চিন্তা করা প্রয়োজনীয়তা মনে করছে। কারণ তারা দেখছে যে এবং যুক্তরাষ্ট্রের প্রতি জনগণ ক্ষুব্ধ হচ্ছে, যেমন এই যে বিএনপি এবং সাধারণ জনগণ, দেখবেন আমরা যুক্তরাষ্ট্রের পক্ষে কিছু বললে জনগণ ক্ষুব্ধ হয়। কী বলে? তারা বলে যে যুক্তরাষ্ট্র এদের দিয়ে কিছু হবে না, এরা বলে এক কথা করে আরেক কথা, বাংলাদেশে তো কিছুই করতে পারে না, শুধু কথা বলে কাজ করে না, এরা ধান্দাবাজ। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু যাদের আছে তাদের শত্রু থাকার দরকার নেই, তার থেকে চীন রাশিয়া কত সুন্দর কাজ করেছে, সরকারকে ক্ষমতা এনে দিয়েছে, মানে এরকম একটা পারসেপশন, আমেরিকা বিরোধী একটা পারসেপশন, ভারত বিরোধী পারসেপশনের সাথে সাথে বাংলাদেশে কিন্তু তৈরি হচ্ছে। এটা ডেফিনেটলি পিটার হাসের চোখে পড়েছে, এবং পিটার হাস যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনকে, বাইডেন প্রশাসনকে জানিয়েছেন। অনেকেই বলেছিল আইএমএফ টাকা দিবে না, আইএমএফ থেকে তো টাকা তারা ম্যানেজ করেছে, ওয়ার্ল্ড ব্যাংক দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা টাকা ম্যানেজ করে, যদি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকে তারা ম্যানেজ করতে পারে, ইন্ডিয়া বলেছে তারাও তাদের সাহায্য করবে, কতটুকু করবে আমরা দেখবার বিষয়। যতক্ষণ ম্যানেজ করতে পারবে ততক্ষণ সরকার আছে, এটা বিএনপি পারবে না, এই সরকারকে ফেলতে বিরোধী শক্তি পারবে না। জাস্ট খালি অর্থনৈতিক অবস্থায় এই সরকারকে টিকিয়ে রাখার প্রধান ফ্যাক্টর, এটা স্টেবল থাকলে সরকার 5 বছর পারবে, না হলে সরকারকে বিদায় দিতে হবে। এন্ড আমেরিকা চাপটা কীভাবে তৈরি করে, ধরো গার্মেন্টসের উপর যদি আমেরিকা একটা স্যাংশন জারি করে, তাহলে তো আমাদের রপ্তানি কমে গেল। রপ্তানি কমে যাওয়া মানে কী? তাহলে এখানে জবের সমস্যা হবে, গার্মেন্টসে যারা চাকরি করে তাদের চাকরির সংকট হবে, দ্রব্যমূল্য আরেক দফা এখানে বাড়বে, আবারও কিন্তু সংকটটা ইকোনমিক সংকট, অর্থনৈতিক সংকট। এইটাই হচ্ছে সরকারের মূল চ্যালেঞ্জ, বিএনপি কোনো মূল চ্যালেঞ্জ না, এদের কোনো ভবিষ্যৎ নাই, এদের কোনো ভবিষ্যৎ নাই, এরা সংগঠিত না, এদের নেতৃত্বের অনেক দ্বন্দ্ব আছে, এদের মধ্যে ওইভাবে ক্রিয়েটিভ রাজনীতি করা, নতুন সৃজনশীল কোনো কর্মসূচি তারা দিতে পারে না, ওই হরতাল ওই অবরোধ, এর বাইরে নতুন ক্রিয়েটিভ হয়ে তাদের আন্দোলন সংগ্রামগুলো করা দরকার, সেখানে বিএনপি জামাত কোনো ভূমিকা রাখতে পারছে না, যে কারণে সরকার খুব ফুরফুরো মেজাজে আছে পলিটিক্যাল জায়গা থেকে, যেটাকে ম্যানেজ করা খুব সোজা, কিন্তু সবচেয়ে বাজেভাবে আছে এবং চিন্তায় আছে, টেনশনে আছে জ্বালানি সেক্টর এবং ইকোনমিক সেক্টর, এইটা কিন্তু তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। দ্যাটস আম শিওর বিএনপি হারাবে না। আমি বললাম যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি খুবই সফল, তার প্রমাণ তারা দিয়েছে। এই সরকার কিন্তু নানান ফর্মে নানান গোয়েন্দা সংস্থাকে ধরে টাকা পয়সার নানান ম্যানেজ করে, যেগুলো আমরা শুনেছি বিএনপিকে ভাঙার চেষ্টা তারা করেছিল, কিন্তু বিএনপিকে তারা ভাঙতে পারে নাই। এই যে তৈমুর আলম থেকে শুরু করে শমশের, এরা কিন্তু বিএনপি না, এরা বিএনপির সি গ্রেডের নেতা, বিএনপির বি কিংবা এ গ্রেডের যারা বড় বড় নেতা কর্মী, কাউকেই কিন্তু এই বর্তমান সরকার নানান লোভ লালসা জেল জুলুম যাই করুক না কেন বিএনপিকে ভাঙতে পারে নাই, নাম্বার ওয়ান। তাহলে বিএনপি একটা বড় শক্তি মাঠে রয়ে গেছে এবং টিকে আছে, তাদের ইমানি শক্তি অনেক জোর। দ্বিতীয় হচ্ছে ভোট কাস্টিংয়ের হিসাব যদি ধরেন, বেশি ভোট কিন্তু পড়ে নাই, বিএনপি বলছিল ভোট বর্জন করতে হবে, ভোট কেন্দ্রে যাবে না, কাজে খুব দু একটা ব্যতিক্রম ছাড়া বিএনপির নিচের দিকে যারা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বলি, আমলি সরকার বলি, টাকা পয়সা দিয়ে হলেও তাদেরকে তারা কেন্দ্রে নিতে পারেনি। কাজে ভোটের হিসাব 30% হয়তো হয়েছে, অনেকে বলছে 40 দেখাচ্ছে, 30% ধরে নিলেও 70% মানুষ ভোট কেন্দ্রে যায়নি, হয় তারা এই ভোটকে পছন্দ করছে না,
হয় তারা এই প্রার্থীগুলোকে পছন্দ করছে না, অথবা তারা বিএনপি যে বলেছে যে ভোট বর্জন করতে হবে তার প্রতি সমর্থন জানিয়েছে 70% মানুষ। কাজে দুটো দিয়ে বোঝা যাচ্ছে যে একটা বিরোধী শক্তি হিসেবে বিএনপি এখনো অটুট আছে এত জেল জুলুম মামলার পরেও। মানুষ মাত্রেই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন, এবং সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে ভিডিওটি দেখছেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।